দর্শক, ফিরে এলাম রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে। আমরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণ এবং সেই সঙ্গে টেলিযোগাযোগ আইন এবং প্রযুক্তির কি হবে তা নিয়ে কথা বলছিলাম। সজল জাহিদ, আমরা যদি ওই আইনের দিকটা আবার কথা বলতে যাই, সেটা হলো আইনে আমাদের, আমরা দেখেছি গত 1.5 বছরে বিটিআরসি অনেকগুলো নতুন লাইসেন্স দেওয়া, লাইসেন্স রিনিউয়ালের বিষয় তৈরি হচ্ছিল, অন্তপক্ষে 5-6টা 3G লাইসেন্স, অনেক মোবাইল অপারেটরদের লাইসেন্স দেওয়া, তারপর সাবমেরিন কেবলের নতুন করে লাইসেন্স দেওয়া, এই বিষয়গুলো যখন চূড়ান্ত প্রায়, তখন দেখছি যে আইনটা বদলে যাচ্ছে, যাওয়ার প্রক্রিয়া হয়ে গেছে প্রায়, যার কারণে বিটিআরসির কাজে এখন এক ধরনের স্থবিরতা। বলতে গেলে ওরা আসলে কোনো কাজ করতে পারছে না, ভেতর থেকে সাড়া পাচ্ছে না। আর আমি ইয়াফেস ভাইয়ের একটা বিষয় একটু টেনে এনে বলতে চাই, এটা আগের বিষয়। ইয়াফেস ভাই বললেন যে 128টা কম্পিউটার ল্যাব করা হয়েছে, খুবই ভালো, এগুলো সব জরুরি অবস্থার সময়ে শুরু হয়েছিল, এই সময় শেষ হলো, কিন্তু এর মধ্যে আমরা অনেক ওভারল্যাপিং দেখতে পাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় করছে কম্পিউটার ল্যাব, ICT মিনিস্ট্রি করছে কম্পিউটার ল্যাব, যার যেমন খুশি করছে, এবং ওভারল্যাপিং, প্রচুর ওভারল্যাপিং, সমন্বয় দেখছে, সমন্বয়হীনতা অনেক কাজ করছে। এবং আরেকটা জিনিস, গত বাজেটে ICT মিনিস্ট্রিকে 100 কোটি টাকার একটা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, আমরা খুব আশাবাদী ছিলাম এগুলো দিয়ে অনেক কাজ হবে, অনেক অনেক কাজ হবে, কাজ হচ্ছেও, কিন্তু সেই কাজটা আসলে দেখলাম 100 কোটি টাকা দিয়ে 1200 কম্পিউটার কেনা হলো। আমরা খুব হতাশ হয়েছি যে শুধু কম্পিউটার দিয়ে তো আসলে ডিজিটাল বাংলাদেশ হবে না, এর ভিতরে অনেকগুলা। জি, আমরা হাসান, আপনার যদি প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা আমি যেই প্রশ্নটা করতে চাইছিলাম, মিস্টার মিনিস্টার এবং জব্বার ভাই আছেন, দুজনই আছেন, সেটা হচ্ছে যে আমার একটাই প্রশ্ন যে এই মানে আমাদের বিটিআরসির যে রোল লাস্ট আপনার 10 ইয়ার্স বলেন, সেই রোলের মধ্যে মানে হঠাৎ আমরা কেন মানে তাদেরকে পাওয়ারলেস করতে হচ্ছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে অপারেটর প্লাস গভর্নমেন্ট থেকে কি কোনো প্রেশার আসছে যে বিটিআরসিকে পাওয়ারলেস করার? আগে যদি আমরা প্রতিমন্ত্রীর কাছ থেকে মন্তব্য, আসলে আমি ওই আবার একই জায়গায় যাব যে আসলে এটা তো আমার মন্ত্রণালয় নয়, সুতরাং প্রশ্নটার পুরোপুরি উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমার কথা হলো যে গভর্নমেন্ট তো ধরেন ইভেনচুয়ালি গভর্নমেন্ট কিন্তু একটা বেটার জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, ওখানে কিন্তু আমাদের নিয়তের কোনো প্রবলেম নাই। হয়তো একটা জিনিস আপনার করেও আমরা আবার দেখতে পারি পুরো জিনিসটাকে, আসলে ওই রকমই। সুতরাং এটা এমন না যে না এই পথেই আমরা যাব, বা এটা একদম কি বলবো একদম শক্ত করে ধরা হয়েছে, সেরকম ব্যাপার না। এগুলো আসলে যেটাই মানুষের কাজে লাগবে আমার মনে হয় ওইদিকে সুইচ ওভার করা। কিন্তু নিয়তের প্রবলেম না থাকলেও পদ্ধতিগত কি এই যে কথাগুলো উঠছে বারবার, জনাব মোস্তফা জব্বার, আইনের কিন্তু ওনারা যে বিষয়গুলো তুলেছেন তার মধ্যে আরেকটি বড় কনসার্ন আছে, সেটা হচ্ছে এই আইনে যারা অপারেটর তাদের যদি কোনো পানিশমেন্ট হয় তার আপিল করার কোনো ব্যবস্থা নেই। মানে এটা কিন্তু আসলে একটি মৌলিক অধিকারের প্রশ্ন আছে যে আমি যে কোনো ক্ষেত্রে যদি কোনো অপরাধ করি সেই ক্ষেত্রে আমার একটি আপিল করার সুযোগ যেন থাকে। এখানে কিন্তু ওই জায়গাটা সিল করে দেওয়া হয়েছে, ফলে ভয়টা কিন্তু বেড়ে যাচ্ছে বেশি। মানে এটা অবশ্যই একটা বড় রকমের কনসার্ন। এবং আমাদের এখানে বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে এই রিজিওনের সর্বোচ্চ পরিমাণ জরিমানা করার বিধান আছে, এবং এই জরিমানার ক্ষেত্রে যে বিধানগুলো আছে সেগুলোর মধ্যে আরো ভয়ঙ্কর দিক হচ্ছে যে মানে বিটিআরসি এখনো পর্যন্ত ওই পুলিশের দায়িত্ব পালন করবে, যে কোনো সময় গিয়ে আমি অপারেটর আমার সার্ভার পর্যন্ত সিজ করে নিয়ে আসবে, আমার প্রশ্ন করার কিছু নাই, প্রমাণের কোনো বিষয় নেই, এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে সেটাকে কগনিজেন্সে নেওয়া হবে। মানে এই যে ইভেন মোবাইল কোড দিয়ে কাজ করা যাবে, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো অনাস্থা থেকে তৈরি হয়, এবং এই জায়গাটায় বোধ হয় সরকারের এবং অপারেটরদের মধ্যে কোথাও না কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা বোধ হয়। একদম সর্বশেষ প্রশ্ন, এই অনাস্থা নিয়ে কি ডিজিটাল বাংলাদেশ এই প্রযুক্তির সঙ্গীদেরকে সাথে নিয়ে চলতে পারবে? আসলে ডিজিটাল বাংলাদেশ কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে বন্দি না আর কি। আমার আমি বলি যে এটা এটা একটা ভিশন, কিন্তু এটা ইভেন ইস নট এ কি বলবো আপনার, আমরা যেমন একটা ইয়ে করি কি বলবো এটাকে স্লোগান না কিন্তু, বাট দিস ইজ মাচ মোর দেন দ্যাট। সেই জায়গাটা আমি একটুখানি যদি বলতে চাই, আসলে ডিজিটাল বাংলাদেশ এত ছোট জায়গায় আমরা মানে বন্দী না থাকাটাই ভালো। ডিজিটাল বাংলাদেশ কোনো ভিন্ন জগৎ নয়, এটা আমাদেরই জগৎ, কেবল অধিকতর উন্নত, অধিকতর দ্রুত, অধিকতর সংবেদনশীল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পাওয়ার নিশ্চয়তা। আবার এটা ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন জগৎ বলেও জগৎও বটে,
একজন ছাত্রের কাছে এটা উন্নত মানের শিক্ষা পাওয়ার নিশ্চয়তা, একজন কৃষকের কাছে তার ফসলের বাজারের নিশ্চয়তা, একজন অসুস্থ মানুষের কাছে সুচিকিৎসা পাওয়ার নিশ্চয়তা, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে বিফল হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি, একজন সরকারি কর্মচারীর কাছে কাজের মূল্যায়ন যোগাযোগের চেয়ে শ্রেষ্ঠতর হওয়া, একজন পেনশনভোগী, একজন মুক্তিযোদ্ধা, একজন বিধবার কাছে সেফটি নেট তথা স্বচ্ছতার সাথে পেনশনের টাকা পাওয়ার নিশ্চয়তা। ডিজিটাল বাংলাদেশ দর্শনের মূল বিষয় হচ্ছে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং সর্বোপরি প্রতিটি মানুষের প্রয়োজনীয় চাওয়াটা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ডিজিটাল বাংলাদেশ হবে ধনী গরিব নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণ। মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনাব মুস্তাফা জব্বার, এম এ হাসান এবং শজল জাহিদ, আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজ রাতের মতো বিদায় নিচ্ছি। আমরা আশা করছি, যেমনটি মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন, যে সরকার ভালো কিছু করার চেষ্টা করছে, সেক্ষেত্রে টেলিযোগাযোগ আইনের যে শঙ্কাটি এখানে বিভিন্ন ব্যক্তি প্রকাশ করছিলেন তাও হয়তো সরকার বিবেচনায় নেবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।